এক বছর যদি ভালো করে যদি পড়াশোনা করে ওকে এক্সামের সময় বেশি পড়াশোনা করতে হয় না, একটু রিভাইজ করলেই হয়ে যায়। সেম কেস আমাদেরই এইখানে হচ্ছে যে আমরা তো গত এক বছর থেকে মানুষকে পরিষেবা দিয়ে আসছি, কোনো পদ না হোল্ড করে একটা সাধারণ টিএমসি কর্মী হিসেবে আমরা কাজ করে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু এইখানে যে টিএমসি কর্মী টিকিট পেয়েছেন ওনাকে লোক পছন্দ করছে না। আলহামদুলিল্লাহ আমাদের ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে। মহেশতলা 3 নম্বর ওয়ার্ডে আমরা তো আজকে ডোর টু ডোর করছি না, ডোর টু ডোর প্রায় এক বছর থেকেই আমরা করছি। কেন, যে যে মানে বাচ্চা এক বছর যদি ভালো করে যদি পড়াশোনা করে ওকে এক্সামের সময় বেশি পড়াশোনা করতে হয় না, একটু রিভাইজ করলেই হয়ে যায়। সেম কেস আমাদেরই এইখানে হচ্ছে যে আমরা তো গত এক বছর থেকে মানুষকে পরিষেবা দিয়ে আসছি, কোনো পদ না হোল্ড করে একটা সাধারণ টিএমসি কর্মী হিসেবে আমরা কাজ করে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু এইখানে যে টিএমসি কর্মী টিকিট পেয়েছেন ওনাকে লোক পছন্দ করছে না, আর এখানকার জনগণ আমাকে মানে চাপ দিল যে না আপনাকে দাঁড়াতে হবে, কেন আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, ওনারা আমার উপরে একটা আশা রেখে আমাকে বলেছেন যে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। তো ওই হিসেবে ডোর টু ডোর যে আমরা করছি, আগে আমি চিন্তা করেছিলাম যে 65% ভোট আমি পেতে পারি আর 35% ভোটে অন্য অন্য সব ডিভাইড হবে, কিন্তু ডোর টু ডোর বেরোবার পরে আমার মনে হয় প্রায় 90% ভোট আমি পাবো আর 10%-এর মধ্যে ডিভাইড হবে। এখানে যে আমরা ডোর টু ডোর ক্যাম্পে যাচ্ছি, ডোর টু ডোর সবাইয়ের ঘরে ঘরে গিয়ে যখন আমরা যাচ্ছি ওনার পাশে, তো মোটামুটি লোক আগে থেকেই আমি জানি, যেহেতু আমি গত এক বছর থেকে আমি সব জায়গায় পুরো ওয়ার্ডে ঘুরছি, তো মানুষ খাস করে অনেকজনের রাস্তা নেই আর লাইটের সমস্যা প্রচুর, আর পানীয় জল খাবার জলের সমস্যা তো এমনি আছে যে অনেক ঘরের মানুষ পানি কিনে খেতে হচ্ছে, না হলে যার কাছে টাকা নেই ও অন্য জায়গা থেকে একটু দূরে থেকে অন্য পাড়া থেকে গিয়ে পানি নিয়ে আসছে। এবারে আমাকে বলে যে আমি যখন অন্য পাড়া থেকে গিয়ে যখন পানি নিয়ে আসি না, ওইখানকার লোকেদের কখনো সুবিধে হয় তবে পানি দেয়, আর না হলে আমাদের উপরে রাগ দেখায় যে ভাই তুমি তোমার পাড়া থেকে জল ভরো, এইখানে কেন পানীয় জল নিতে আসছো। তো এই পানীয় জলের সমস্যা মহেশতলা 3 নম্বর ওয়ার্ডে অনেক বেশি আছে। আশা করি আমরা যদি ক্ষমতায় এসে যাই এটা আমরা মেটাবার চেষ্টা করব আর এই সমস্যাটা সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের মহেশতলা 3 নম্বর ওয়ার্ড অন্তর্গত, এখানে আমাদের হিন্দু মুসলিম সব মিলেমিশে থাকি আমরা। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের কোনো দিন মনে হয়নি ছোটোবেলা থেকে যে কোন হিন্দু বাড়ি কোন মুসলিম বাড়ি, ছোটোবেলা থেকে আমরা এক অপরের বাড়ি আসা যাওয়া খাওয়া দাওয়া আমাদের খুব ভালো পরিবেশ আছে এখানে। আর দুর্গা পুজো কালী পুজোতে আমাদের আমার ভাণ্ডারীপুল কালী মন্দিরের সামনে আমার যে ফ্যাক্টরি আছে ওইখানে দুর্গা পুজোর সময় আমি প্রতি বছর, আজ আমি কাউন্সিলর ইলেকশনে নেমেছি বলে না, অনেক আগে থেকে দুর্গাপুজো কালী পুজোর সময় আমি মিষ্টি আর জলের বোতলের ওইখানে ইন্তজাম রাখি, যেগুলো ভাসানে যায় ওকে আমরা ওই দিন আমরা মানে একটা সেবা করি, জাস্ট লাইক একটা গিফট, যে একটা ভালোবাসার জন্যে। তো আলহামদুলিল্লাহ এখানে কোনো এ নেই, আর খাস করে মানে আমাদের যে হিন্দু ভাইরা আছেন মা বোনেরা আছেন ওনার রেসপন্স তো আরও আরও সুন্দর আরও সুন্দর আছে, অনেক আশীর্বাদ পাচ্ছি ওইখানে গিয়ে আমরা। হাজি আমানুল্লাহ।